বিমান ট্রেন থেকে শুরু করে ইস্পাত কারখানা ও জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহারের জন্য শুদ্ধ ও কার্যকর বিকল্প জ্বালানি হচ্ছে হাইড্রোজেন। এ সম্ভাবনা কাজে লাগিয়ে স্পেনের একটি সাবেক খনি শহর বিশ্বের উদাহরণ হয়ে উঠছে। শহরটির নাম পুয়ের্তো লোয়ানো। সেখানকার এক সার কারখানায় একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ফ্যার্তিবেরিয়া নামেরই ওই সার কারখানার কর্মকর্তা ডেভিড হেরেরো বলেন, অ্যামোনিয়া উৎপাদনের জন্য হাইড্রোজেন গুরুত্বপূর্ণ, আর আমরা যে সার বিক্রি করি তার তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যামোনিয়া। বর্তমানে পুয়ের্তো লোয়ানোতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বছরে 40,000 টন হাইড্রোজেন উৎপাদন হচ্ছে। এটি পরিবেশ বান্ধব প্রক্রিয়া নয়। হেরেরো জানান, প্রাকৃতিক গ্যাস দিয়ে প্রতি টন অ্যামোনিয়া তৈরি করতে 2 মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। সবুজ হাইড্রোজেন সৌরবিদ্যুৎ দিয়ে উৎপাদন করা হয়। কোনো জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হয় না। তবে এখন বছরে যে 3,000 টন উৎপাদিত হচ্ছে তা চাহিদার 1/10 কম। স্পেন হাইড্রোজেনের হাবে পরিণত হচ্ছে। জাতীয় হাইড্রোজেন কেন্দ্রে বিষয়টি চোখে পড়ে। এটিও পুয়ের্তো লোয়ানোতে অবস্থিত। কেন্দ্রের পরিচালক মিগেল আঙ্কেল ফার্নান্দেজ সানচেজ বলেছেন, রাষ্ট্রীয়ভাবে সমর্থনের কারণে এটি সম্ভব হচ্ছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নেরও অর্থ সহায়তা আছে, সে কারণে কাজ আরও দ্রুত এগোচ্ছে। এছাড়া স্পেনে অনেক নবায়নযোগ্য জ্বালানি আছে, যা এনার্জি ট্রানজিশন বাস্তবায়নের ক্ষেত্রে আরেকটি ভৌগোলিক সুবিধা। বেশি হাইড্রোজেন মানে বেশি পানির ব্যবহার। পুয়ের্তো লোয়ানোর কারখানায় 1 কেজি সবুজ হাইড্রোজেন উৎপাদন করতে কমপক্ষে 9 লিটার পানির প্রয়োজন হয়। আর ওই জায়গাটা স্পেনের দক্ষিণে অবস্থিত, যেটি খরাপ্রবণ এলাকা। পূর্বাভাস বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দশকগুলোতে 20% পর্যন্ত পানি কম পাওয়া যাবে। তবে জাতীয় হাইড্রোজেন কেন্দ্রের প্রকৌশলী ও গবেষকদের কাছে পানি কোনো সমস্যা নয়। মিগেল আঙ্কেল ফার্নান্দেজ সানচেস বলেছেন, 2030 সালের মধ্যে আমরা ইউরোপে হাইড্রোজেনের পুরো চাহিদা মেটাতে সক্ষম হব, যার পরিমাণ 150 থেকে 180 মিলিয়ন ঘনমিটার। প্রতি বছর শুধু স্পেনে সেচ কাজে ব্যবহার হওয়া পুকুরগুলো থেকে এ পরিমাণ বাষ্প হয়ে যায়। শিগগিরই এই শহর কয়লা ও খনিজ তেল থেকে হাইড্রোজেনে রূপান্তরের প্রতীক হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ নাও 24, ডেস্ক রিপোর্ট।